नमस्कार बंधुरा आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागतम। तो आज के दादा बाजार थेके माछ निये एसेछे आर मा आगे थेके सब जोगाड़ करे रेखेछे आर आमी आर बौदी चले एसेछि एखन रान्ना करते। तो पुरोपुरी एखनो जोगाड़ हयनि माने मसला आर माछ निये चले एसेछि। माछटा देखुन धुये बेचे नुन हलुद माखिये निएछि। तो एखन एगुलो भाजबो आर माछटा जेटा दिये रान्ना होबे आलू आर पेपे दिये, पेपे आर आलूटा एखन बौदी केटे नेबे आर एदिके आमी माछटा भेजे नेब। আমার বৌদি বলছে বলছে আমি আগে কোনোদিন পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইনি। খেয়েছি মানে কলা পেঁপে ডুমুর আর সেই জ্যান্ত মাছ দিয়ে, মানে কই মাছ লেখা মাছ এইসব মাছ দিয়ে, মাছ দিয়ে কোনোদিন খাইনি। তারপর খাতে দেখি কেমন লাগলো, অবাক হয়ে যাচ্ছে খেয়ে। আর আমরা কত মাছ রান্না করে খেয়ে নিই। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পেঁপে আর আলুগুলো ভেজে নেব। কিনে আসছি এটা, হ্যাঁ মাছ ভাজা খাবে তুমি? গরম ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ ছাড়িয়ে দাও, গরম গরম। একটা মাছ ভাজা খাইয়ে দাও বন্ধুদের, এটা হাত বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, খাইয়ে দাও না। খাবেন আপনারা মাছ? মাছ খাবেন? বলো তুমি বলো। আলু আর পেঁপেটা লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। লাল করে ভেজে দিয়েছি, তাহলে তুই বলবি আয় পাতুন। তেলের ওপর দিয়ে দেবো আদা বাটা।
গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা খুব বেশি দেবো না, কারণ চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে বেশি ঝাল হয়ে যাবে। মশলার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। তো এই রেসিপিটা একটু ঝোল করব, তার জন্য জলটা একটু বেশি করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে জাল দিয়ে নেবো 10 মিনিট মতো। 10 মিনিট মতো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এবার দেখে নেবো ঢাকাটা খুলে পেঁপে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু শক্ত শক্ত আছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেবো না কেন, দেবো না, আচ্ছা রাগ করতে হবে না, আমি তোমার জন্য একটা ভাজা রেখে দেবো, রাগ হয়ে যাচ্ছে। তুমি কোনটা খাবে ভালো রেখে দিস, এটা কোনটা, এটা, আচ্ছা ঠিক আছে ওটা রেখে দিচ্ছি, দে বাকিগুলো দিয়ে দি। হ্যাঁ রাখো, এটা রাখো, ভাত দিয়ে খাবে, রাখো, রেখে দাও। মাছগুলো ঝোলের ওপর দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো হালকা জালে ফুটিয়ে নেবো। তো ঝোলে মাছ দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে কিনা। পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। পেয়ারা নিবি, পেয়ারা না তো গাছে উঠবি,